দর্শন। আজ আমরা পড়ব বেগম রোকেয়া এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান। প্রথমে আমরা দেখব বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনচিত্র। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্ধ গ্রামের বিখ্যাত জমিদার ও সম্ভ্রান্ত সাবের পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের এবং মাতার নাম রাহাতুন্নেসা চৌধুরানী। দুই ভাই এবং তিন বোনের মাঝে রোকেয়ার স্থান ছিল চতুর্থ। বেগম রোকেয়ার পিতা ছিলেন উর্দুভাষী। পিতা কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে দুই পুত্রের শিক্ষার ব্যবস্থা করেন এবং কন্যাদের শিক্ষার জন্য তিনি আরবি, ফার্সি ও উর্দু শিক্ষার ব্যবস্থা থাকলেও ইংরেজি এবং বাংলা শিক্ষার ব্যবস্থা ছিল না। বড় বোন করিমুন্নেসার আগ্রহের কারণে বাংলা শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হলে তখনকার সমাজে একটা হইচই সৃষ্টি হয় এবং এর কিছুকাল পরে তার বিয়ে হয়। বেগম রোকেয়া বাংলা পড়ার ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, কিন্তু বাইরের কোনো প্রতিষ্ঠানে গিয়ে বিদ্যা অর্জন তখনকার সমাজে প্রশ্নাতীত ছিল। ফলে সে তার বড় ভাই আবুল আসাদ ইব্রাহিমের কাছে গভীর রাতে পরিবারের অন্যান্য সদস্যরা যখন ঘুমিয়ে পড়ত, তার কাছে বাংলা এবং ইংরেজি পড়তেন। বেগম রোকেয়ার শৈশব ও কৈশোর অতিবাহিত হয় জমিদার বাড়ির অভিজাত পরিবেশে, কিন্তু সেখানে কঠোর পর্দা প্রথার মধ্য দিয়ে। প্রায় 350 একর জমির উপর নির্মিত জমিদার প্রাসাদ গৃহে মেয়েদেরকে কঠোরভাবে পর্দা পালন করতে হতো। গৃহের অভ্যন্তরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। কোনো নারী প্রবেশ করলেও বালিকাদের আত্মগোপন করে পর্দা রক্ষা করতে হতো। আর তার এই যে পর্দা প্রথা, তার শৈশবে যে পর্দা প্রথার কেমন চিত্র ছিল, তার আত্মকথামূলক যে গ্রন্থ অবরোধ বাসিনী সেখানে ফুটে উঠেছে। সেখানে বেগম রোকেয়া বলেছেন, সবে মাত্র 5 বছর বয়স হতে আমাকে স্ত্রীলোকদের হতেও পর্দা রক্ষা করতে হতো। পাড়ার স্ত্রীলোকেরা হঠাৎ করে বেড়াতে আসতো, অমনি বাড়ির কোনো লোক চক্ষু ইশারা করত। আমি যেন প্রায় ভয়ে যত্রতত্র, কখনো রান্নাঘরে ঝাঁপের অন্তরালে, কখনো কোনো চাকরানির গোল করে রাখা জড়িয়ে রাখা পাটির অভ্যন্তরে, কখনো তক্ত পোষের নিচে লুকাতাম, অর্থাৎ খাটের নিচে লুকাতাম। ঠিক নারীদের জীবনের একটি বড় পরিবর্তন আসে যখন তার বিয়ে হয়। বিয়ের পরে একজন নারী তার স্বামীর যদি হলো গিয়ে সহযোগিতা থাকে শিক্ষাক্ষেত্রে এবং তার শিক্ষাক্ষেত্রে এবং তার ক্যারিয়ারের ক্ষেত্রে, সেখানে তার পথ চলাটা অনেকটাই হলো গিয়ে সুষম হয়। সুষ্ঠুভাবে সে তার নিজের জীবনকে গুছিয়ে নিতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি বাধাগ্রস্ত হয়। বেগম রোকেয়ার জীবনে কি হয়েছিল আমরা একটু এই সুলতানাস ড্রিম, তার বিখ্যাত একটি গ্রন্থ, সেই গ্রন্থটি লেখার পিছনে তার এই বিয়ের অংশটুকু কাজ করেছে আমরা একটু জেনে নেই তখন কি হয়েছিল বেগম রোকেয়ার জীবনে। 1898 সালে বিহারের ভাগলপুরের সৈয়দ শাখাওয়াতের সাথে বেগম রোকেয়ার বিয়ে হয়। সৈয়দ শাখাওয়াত বিলেতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল পুরুষ। ফলে বিলেত ফেরত উচ্চশিক্ষিত স্বামীর সংস্পর্শে বেগম রোকেয়ার ইংরেজি শিক্ষার নতুন সুযোগ আসে এবং স্বামীর কর্মস্থল পরিবর্তনের কারণে বিভিন্ন স্থানে যাতায়াতের সুযোগ হয়। এভাবে ঘরের চৌহদ্দি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বেগম রোকেয়া। স্বামীর অনুপ্রেরণায় বেগম রোকেয়া সুলতানাস ড্রিম, আমরা যে গ্রন্থটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই গ্রন্থটি তিনি লেখেন। 1905 সালে যা প্রথমে ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে প্রকাশিত হয়, পরবর্তীতে 1908 সালে পুস্তক আকারে প্রকাশিত হয়। 1909 সালে বিয়ের মাত্র 10 বছর পর হঠাৎ স্বামী সাখাওয়াত মৃত্যুবরণ করেন। 10 বছরের বিবাহিত জীবনে বেগম রোকেয়ার
দুটি মেয়ে সন্তান জন্ম দিলেও শিশুকালেই তাদের মৃত্যু হয়। ফলে স্বামীর মৃত্যুতে নিঃসঙ্গ হয়ে পড়েন বেগম রোকেয়া। স্বামীর এই আকস্মিক মৃত্যুতে বেগম রোকেয়া অপরিমেয় কষ্ট পেলেও তিনি ভেঙে পড়েননি, বরং স্মৃতিকে চিরস্থায়ী করার সিদ্ধান্ত নেন এবং নিপীড়িত মহিলাদের অবস্থার উন্নয়নে আত্মনিয়োগ করেন। বেগম রোকেয়া বুঝতে পারেন শিক্ষাই নিপীড়িত নারী জাতির উন্নয়নে সবচেয়ে কার্যকর উপায় হতে পারে, তাই তিনি শিক্ষাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছিলেন। মহিয়সী বেগম রোকেয়ার সমগ্র জীবন নারী শিক্ষা, নারী জাতির উন্নয়ন, অবরোধবাসিনী নারী জাতিকে তাদের স্বীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার সংগ্রাম, সমাজ সেবা, সমাজ সংস্কার ও সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিল। তার এই যে সমাজ সংস্কারের ক্ষেত্রে এমন একটি বিষয়কে তিনি বেছে নিয়েছিলেন যা ছিল অত্যন্ত সংবেদনশীল, অর্থাৎ পর্দা প্রথা এবং অবরোধ, এই জিনিসটিকে তিনি বেছে নিয়েছিলেন। এবং ওই সময়ের সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার ছিল এই পর্দা প্রথা এবং ঘরের বাইরে গিয়ে নারী শিক্ষা অর্জন করা। এবং ওই সময়ে সমসাময়িক সমাজ ব্যবস্থায় নারীদের অবদান এবং তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে গিয়ে হাসিনা জোয়ারদার ও সাইফুদ্দিন জোয়ারদার বিখ্যাত একটি উক্তি করেন। তারা লেখেন, দেয়ার পভার্টি অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য রিলিজিয়াস লিডার্স প্রিভেন্টেড দেম ফ্রম অ্যাকসেপ্টিং দ্য ইংলিশ এডুকেশন অ্যান্ড মডার্নিজম সুপারস্টিশনস অ্যান্ড অ্যাবসোলিউট সোশ্যাল আইডিয়াস অ্যান্ড প্র্যাকটিসেস মেড দ্য সোসাইটি অ্যান্টি হিউম্যান দে হ্যাড এ পার্টিকুলার সেন্স অফ প্রেস্টিজ কিপিং উইমেন কনফাইন্ড অ্যান্ড আনএজুকেটেড ওয়াজ এ সাইন অফ অ্যারিস্টোক্রেসি। একই গ্রন্থে তৎকালীন সমাজে মেয়েদের পড়াশোনার সুযোগ সম্পর্কে বলতে গিয়ে তারা আরও বলেন, টু গো টু অ্যান ইনস্টিটিউশন ফর এডুকেশন ওয়াজ আউট অফ দ্য কোশ্চেন। অর্থাৎ এই যে বেগম রোকেয়া তার বড় ভাইয়ের কাছে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন, এই লেখাটির মাধ্যমেই বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠানে গিয়ে নারী শিক্ষা অর্জন করবে এটা একেবারেই প্রশ্নাতীত একটি বিষয় ছিল, যে কারণে তিনি পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে পড়ত ঠিক সেই রাতে, গভীর রাতে তার বড় ভাইয়ের কাছে বাংলা এবং ইংরেজি পড়তেন, যদিও তার জন্য বাংলা, উর্দু, ফার্সি এবং আরবি শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বাংলা ও ইংরেজি শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আমরা এখন দেখব বেগম রোকেয়ার সংস্কার সমূহ কি কি ছিল, অর্থাৎ বেগম রোকেয়া সমাজ সংস্কারে যে ভূমিকাগুলো পালন করেছেন সেই এক একটি দিক সম্পর্কে আমরা আলোচনা করব। এরকম একটি প্রতিকূল পরিবেশে বেগম রোকেয়া মনোবল ও অসীম সাহসিকতাকে পুঁজি করে তার নারী জাগরণের ব্রত পালন করে গেছেন। বেগম রোকেয়া ছিলেন একাধারে একজন নারী জাগরণের পথিকৃৎ, শিক্ষাধাত্রী, নারী আন্দোলনের পথিকৃৎ, নারী অধিকার, ক্ষমতায়ন ও নারী প্রগতির ভিত রচনাকারী, একজন নারী সংগঠক, সাহিত্যসেবী, সমাজ সংস্কারক ও সমাজসেবী। সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণ, নারীদের প্রতি সকল বৈষম্যের অবসান, অবরোধবাসিনী নারী জাতিকে তাদের স্বীয় মর্যাদায় অধিষ্ঠিত করা এবং নারী জাতির অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সংগ্রাম চালিয়ে গিয়েছেন। তার উদ্দেশ্য অর্জনের হাতিয়ার হিসেবে তিনি যে বিষয়কে গ্রহণ করেছিলেন, শিক্ষা, তার নিজস্ব লেখনী এবং নারী সংগঠনমূলকের কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে। তাহলে আমরা প্রথমেই দেখব নারী শিক্ষার বিস্তারে তিনি কিভাবে কাজ করেছেন। মুসলিম নারী শিক্ষা বিস্তার এবং অবরোধ মুক্তির আন্দোলনের সাথে বেগম রোকেয়ার নাম ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন নারীদের অবস্থার উন্নয়নে
শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই নারী সমাজের দুর্দশার লাঘব ঘটাতে পারে। নারী শিক্ষার উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেছেন, মেয়েদের সেই ধরনের শিক্ষা দান করতে হবে যাতে করে তারা সংসার জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারী রূপে গড়ে উঠতে পারে। অর্থাৎ একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তিনি সেই শিক্ষাটাকে গ্রহণ করতে বলেছেন যে আমরা শুধু জ্ঞান অর্জন করব, পড়াশোনা করব, সেজন্য না, সমসাময়িক সমাজে প্রেক্ষাপটে তিনি বলেছেন সেই শিক্ষা দিয়ে সে যাতে সংসার জীবনে আদর্শ গৃহিণী হতে পারে, কারণ নারী শুধুমাত্র তখন গৃহের কাজ করত। আদর্শ জননী, কারণ সন্তান উৎপাদন করতে এবং তাদের লালন পালন করতে হতো। এই লালন পালন করতে নারী যদি শিক্ষিত হয় তাহলে সেই সন্তানকে সে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবে এবং আদর্শ নারী রূপে তিনি গড়ে উঠতে ওঠার কথা বলেছেন, এই ধরনের শিক্ষার কথা বলেছেন। নারী শিক্ষার মহান ব্রত নিয়ে তিনি 1909 সালে মাত্র 5 জন ছাত্রী নিয়ে ভাগলপুরে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে তাকে 1910 সালে কলকাতায় চলে আসতে হয়। 1911 সালে তিনি কলকাতায় লেয়ার সার্কুলার রোডে স্কুলটি আবার অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠা করেন। 1929 সালে মুসলিম মেয়েদের প্রশিক্ষণ প্রদানের জন্য তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় মুসলিম মহিলা ট্রেনিং স্কুল। শিক্ষাকে জীবনমুখী করা, অর্থাৎ জীবনের জন্য শিক্ষা, এবং শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনই ছিল তার মূল উদ্দেশ্য। তিনি 1931 সালের 29 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত 5ম বঙ্গীয় মহিলা শিক্ষা সম্মেলনে এডুকেশনাল আইডিয়াস ফর মডার্ন গার্লস শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করে নারী শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখেন। এরপর আসি আমরা অবরোধ প্রথার অবসান, অর্থাৎ নারীকে ঘরের বাইরে যেতে দেয়া যাবে না। সেই অবরোধ প্রথার অবসানে বেগম রোকেয়া কিভাবে কাজ করেছেন? বেগম রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেন সে সময় নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, তাদেরকে সমাজের বোঝা হিসেবে গণ্য করা হতো। পর্দা প্রথার কারণে তাদেরকে ঘরের চার দেয়ালে বন্দি করে রাখা হতো। আর অবরোধ প্রথা ও পর্দা প্রথা সম্পর্কে তিনি সুস্পষ্ট একটি বক্তব্য দিয়েছেন যা অত্যন্ত প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, অবরোধ ও পর্দা দুটো ভিন্ন জিনিস। অবরোধ ঘরে বন্দি, ধর্মীয় বাড়াবাড়ি, অন্যদিকে পর্দা হচ্ছে নারীর স্বাভাবিক পবিত্রতা রক্ষার অন্যতম মাধ্যম, যার সাথে উন্নতি বা শিক্ষার কোনো বিরোধ নেই। তাহলে এখানে সে স্পষ্ট বলে দিয়েছেন যে অবরোধ কি জিনিস এবং পর্দা কি জিনিস, এবং পর্দাকে তিনি যথেষ্ট সম্মানের সাথে গ্রহণ করে বলেছেন এটি নারীর স্বাভাবিক পবিত্রতা রক্ষার অন্যতম মাধ্যম, এবং এর সাথে নারীর যে উন্নতি বা শিক্ষার কোনো বিরোধিতা করেন, অর্থাৎ কন্ট্রাডিক্টরি তাদের মধ্যে নেই। এরপরে আমরা দেখব সমাজ সংস্কারক ও সাহিত্য সেবার ক্ষেত্রে বেগম রোকেয়ার কি অবদান ছিল। 3 নম্বর পয়েন্টে নারী জাগরণের অগ্রপথিক বেগম রোকেয়া সমাজ সংস্কারে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তার বলিষ্ঠ যে লেখনী ছিল সেটিকে তিনি বেছে নিয়েছিলেন। লেখনীর মাধ্যমে তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন অবরোধবাসিনীদের, অর্থাৎ নারীদের। তাই তো তার দীপ্ত আহ্বান তিনি এভাবে করেছেন, ভগিনীগণ, চক্ষুর অগ্রাইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হন। অর্থাৎ আমরা যখন ঘুম থেকে প্রথম উঠি তখন চোখ ডলতে ডলতে বা চোখ রাঙাতে চোখের উপর হাত দিতে তারপর উঠি, সেখানে বলেছেন ভগিনীগণ চক্ষুর অগ্রাইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হন। লেখনের মাধ্যমে তিনি একদিকে নারীদের বিরুদ্ধে শোষণ, বঞ্চনা,
নির্যাতনের চিত্র তুলে ধরেছেন, অন্যদিকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তুলেছেন। বেগম রোকেয়ার ভাষায়, আমরা সমাজের অর্ধেক, অর্থাৎ নারীরা সমাজের অর্ধেক অংশ হল নারী, আমরা পড়িয়া থাকিলে সমাজ কি রূপে উঠিবে? কোনো ব্যক্তির এক পা বাঁচিয়া খোরাইয়া খোরাইয়া কতদূর চলিবে? পুরুষের স্বার্থ আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই। অর্থাৎ আমরা যখন নারী পুরুষ একটি সংসার পরিচালনা করি, তখন পুরুষের স্বার্থ নারীর স্বার্থের থেকে ভিন্ন নয়, আলাদা আলাদা নয়। যেহেতু একই, তাহলে নারীকে জাগতে হবে, নারীকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং দুই পা যখন সমান চলবে তখনই একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। তিনি মেয়েদের বাল্য বিবাহ ও প্রচলিত তালাক প্রথার তীব্র সমালোচনা করেছেন। বাল্য বিবাহটাকে, কারণ এই বাল্য বিবাহই নারী শিক্ষার প্রধান অন্তরায় হিসেবে কাজ করত। তার ভাষায়, আমাদের ধর্মমতে বিবাহ সম্পন্ন হয় পাত্রপাত্রীর সম্মতি দ্বারা। ধর্ম খুব সুন্দর করে বলেছে যে পাত্রপাত্রীর সম্মতি দ্বারা বিবাহটা সম্পন্ন হয়। তাই খোদা না করুন বিচ্ছেদ যদি আসে, তবে সেটা আবার উভয়ের সম্মতিক্রমে, কিন্তু কেবল একতরফা হয়। অর্থাৎ সমাজের যে প্রচলিত বিধান ছিল, প্রচলিত প্রথা ছিল, সেটিকেই তিনি অত্যন্ত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। বেগম রোকেয়া প্রচলিত সমাজ কাঠামোর অসমতা ভেঙে নারীদেরকে সমাজ কাঠামোতে তাদের ক্ষমতায় অধিষ্ঠিত করতে চেয়েছিলেন। কুসংস্কারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করে দিয়ে সমাজকে নতুন করে ঢেলে সাজাতে চেয়েছিলেন। কারণ নারী জাগরণ যদি সৃষ্টি হয়, তাহলে সমাজ নতুন রূপে আবর্তিত হবে। একাধারে তিনি হলো গিয়ে যখন সমাজ সংস্কার এবং সাহিত্য সেবা নিয়ে কাজ করছিলেন, সাথে সাথে তিনি ছিলেন একজন নারী সংগঠক। নারী সংগঠক হিসেবে তার যে সমাজে ভূমিকা ছিল সেটি দেখব আমরা। বেগম রোকেয়া শুধু শিক্ষা ও সাহিত্য চর্চার মধ্যেই তার কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি। তিনি উপলব্ধি করেছিলেন অর্থনৈতিক মুক্তি ব্যতীত নারী উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি নারী সমাজের মধ্যে দায়িত্বশীলতা, সক্রিয়তা, কর্মদক্ষতা সৃষ্টির পাশাপাশি দক্ষ নেতৃত্বের গুণাগুণ বিকাশ, সামাজিক ও রাজনৈতিক অধিকারের সচেতনতা সৃষ্টি এবং মুসলিম নারীর ইসলাম নির্ধারিত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামক মুসলিম নারী সমিতি গঠন করেন। অর্থাৎ নারী জাগরণের ক্ষেত্রে সংগঠনের যে একটি ভূমিকা আছে সেটি তিনি উপলব্ধি করেছিলেন, এবং সেই উপলব্ধি থেকে 1916 সালে তিনি নারীদের একটি মুসলিম নারীদের জন্য একটি নারী সমিতি গঠন করেন, যার নাম ছিল আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। এই সমিতির কার্যক্রমগুলো ছিল মুসলিম দরিদ্র বালিকাদের শিক্ষা প্রদান, পরিত্যক্ত অসহায় অসহায় সম্বলহীন মহিলাদের আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, কুটির শিল্প স্থাপন, মহিলাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, দুস্থ ও দরিদ্র মেয়েদের বিবাহের ব্যবস্থা করা এবং অর্থনৈতিক রাজনৈতিক অধিকার আদায়ে মহিলাদের সংগঠিত করাই ছিল এই সমিতির মূল কার্যাবলী, এবং এটি ছিল নিখিল ভারতের প্রথম মহিলা সংগঠন। অর্থাৎ তিনি নারীকে যাতে সামগ্রিকভাবে সচেতন করা যায়, সক্রিয় করা যায়, সে লক্ষ্য নিয়ে তিনি কার্যক্রমগুলো পরিচালনা করেছিলেন। 5 নম্বর পয়েন্টে আমরা দেখব সমাজ কল্যাণমূলক কার্যক্রম। তিনি শুধুমাত্র হলো গিয়ে শিক্ষা নিয়ে কাজ করেছেন তা নয়, বেগম রোকেয়া সমসাময়িক সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন। তিনি নিখিল ভারত মুসলিম মহিলা সমিতি এবং বেঙ্গল উইমেন্স এডুকেশন কনফারেন্সের আজীবন সদস্য ছিলেন। এছাড়া আঞ্জুমানে খাওয়াতিনে ইসলামের কর্মতৎপরতায় উৎসাহিত হয়ে ডাক্তার লুৎফুর রহমান পতিত নারীদের জন্য নারী তীর্থ নামক একটি সংগঠন গড়ে তোলেন,
এবং এর সভাপতি তিনি ছিলেন। 1920 সালে কলকাতা স্বাস্থ্য ও শিশু প্রদর্শনীতে তিনি সভানেত্রী নির্বাচিত হন এবং 1925 সালে তিনি আলিগড় মহিলা সমিতির সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ লাভ করেন। অর্থাৎ তিনি ইজি সমাজ কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান, সেখানেও তার পদচারণা ছিল। নারী জাগরণ এবং নারী অধিকারের সংগ্রাম, বেগম রোকেয়ার পুরো জীবনটাই কেটেছিল নারী জাগরণ, নারী অধিকারের সংগ্রাম নিয়ে কাজ করতে। বেগম রোকেয়া আজীবন নারীর অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন, একটুও ছাড় দেননি তিনি। তিনি পশ্চাৎপদ নারী সমাজের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। তিনি নারী জাগরণের পথিকৃৎ, তিনি নারীকে বোঝা হিসেবে গণ্য করেছেন এবং এই অবস্থা থেকে মুক্তির পথ খোঁজার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি নারী জাতিকে স্বনির্ভর হতে শিক্ষা দিয়েছেন, যাতে তারা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে এবং নিজেই নিজের সাহায্য করতে পারে। এবং তার প্রতিটি লেখায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কথাগুলোই এসেছে। সমাজ চেতনা সৃষ্টি, সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য, সামাজিক কে জাগরণের জন্য তিনি যে কাজগুলো করেছেন সেটি হলো সমাজকে আধুনিকতার পথে এগিয়ে নেবার জন্য বেগম রোকেয়া আপ্রাণ প্রচেষ্টা গ্রহণ করেছেন। তিনি নারী সমাজের অনগ্রসর হবার মূল কারণ হিসেবে নারী পুরুষের যে বৈষম্য, সেই বৈষম্যকে সে দায়ী করেছেন। তিনি পরিশ্রম, আত্মসম্মানবোধ এবং শিল্পকর্মে পারদর্শী হবার জন্য নারীকে উৎসাহিত করেছেন আর বলেছেন যে বাল্যবিবাহ এবং বহুবিবাহের প্রতি তার তীব্র ঘৃণা ছিল। বিবাহ বিচ্ছেদের ব্যাপারে নারী পুরুষ উভয়ের সম্মতিক্রমে হওয়া উচিত বলে তিনি বলিষ্ঠ মত প্রকাশ করেন। এরপর আমরা দেখব নারী অধিকার আন্দোলনে তিনি কিভাবে কাজ করেছেন। নারী অধিকার আন্দোলনের এক মহান মহিয়সী বেগম রোকেয়া। তার জন্ম না হলে নারী জাতি এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। তিনি নারী সমাজকে জেগে উঠতে বলেছেন এবং পুরুষের মতো অধিকার প্রতিষ্ঠার অধিকার যে প্রাপ্তি তার ঘোষণা দিয়েছেন। মুসলিম মহিলা সমিতি গড়ে তুলে তিনি নারীর সামাজিক এবং রাজনৈতিক অধিকার আদায়ে আন্দোলনে বিশেষভাবে সম্পৃক্ত হন। নারী যাতে পুরুষের সমান অধিকার পায় সেজন্য তিনি কাজ করেছেন। এজন্য 1935 সালে ভারত যখন সংস্কার কমিটির সাথে সংলাপ করে নারীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে, সে সময় তিনি নারীকে পুরুষের সমমর্যাদায় আনার ঘোষণা করেছেন। শিক্ষা অধিকারের অগ্রদূত বলে তাকে গণ্য করা হয়। তিনি নারী শিক্ষার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা গ্রহণ করেছেন। তিনি বলেছেন, শিক্ষা বিস্তারই এইসব অত্যাচার নিবারণের একমাত্র মহাঔষধ। অর্থাৎ শিক্ষা দিয়েই, শিক্ষা অর্জন করার মধ্য দিয়েই নারীকে যে অত্যাচার করা হতো সেটা একমাত্র ঔষধ বা মহাঔষধ হতে পারে নারীর শিক্ষা অর্জন, নারীকে শিক্ষিত হওয়া। অন্তত পক্ষে বালিকাদিগকে প্রাথমিক শিক্ষাই দিতে হবে, ন্যূনতম হলেও নারীকে যাতে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেয়া হয়। শিক্ষা অর্থে প্রকৃত সুশিক্ষার কথাই বলি। আমি চাই সেই শিক্ষা যাহা তাহাদিগকে নাগরিক অধিকার লাভে সক্ষম করিবে। এত সুন্দর করে তিনি বলেছেন, সমাজের বিরুদ্ধে গিয়ে নয়, সমাজকে উত্তপ্ত করে নয়। তিনি বুঝিয়েছেন নারী শিক্ষার প্রয়োজনীয়তার দিক থেকে, নারীকে নিজের ভিতর থেকে যাতে নারী জেগে ওঠে সেজন্য তিনি এই লেখাগুলো লিখেছেন। বাংলা ভাষার উৎকর্ষ সাধন, এখানেও তিনি কাজ করেছেন। 9 নম্বর পয়েন্টে দেখো, প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষার উৎকর্ষ সাধনে বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য। পারিবারিক পরিবেশেই তিনি বাংলা শিক্ষা গ্রহণ করেন, যদিও তার জন্য সেটি অনুকূল ছিল না।
কেন অনুকূল ছিল না আমরা জেনেছি, কারণ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন তিনি বাংলা শিক্ষা এবং ইংরেজি শিক্ষা বড় ভাইয়ের কাছে সবার অজ্ঞাত সারে গ্রহণ করেছিলেন, কারণ তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বাংলা শিক্ষা অর্জন করতে চান। 1930 সালে বঙ্গীয় মুসলিম নারী সম্মেলনে তিনি জোরালোভাবে মন্তব্য করেন, এখনকার মুসলমানরা মাতৃহীন, কারণ তাদের মাতৃভাষা নেই। এ মাতৃভাষা বাংলার বিকাশে তিনি উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ লিখে গেছেন এবং এই মাতৃভাষা আর বিকাশে তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। আধুনিক শিক্ষার বিস্তার, 10 নম্বর পয়েন্টে দেখো, বেগম রোকেয়া কলকাতায় ইংরেজ, ব্রাহ্মণ, হিন্দু, খ্রিস্টান প্রভৃতি ধর্মের অভিজ্ঞ কর্মদক্ষ ব্যক্তিদের সঙ্গে মেশেন এবং তাদের নিয়ম পদ্ধতি রপ্ত করেন এবং আধুনিক শিক্ষা প্রবর্তন করেন। অন্যান্য স্কুলের শিক্ষাসূচি ও শিক্ষকদের অভিজ্ঞতা তিনি কাজে লাগান। 1917 সালে তদানীন্তন যে ব্রিটিশ বড়লাট পত্নী লেডি ফোর্ড শাখাওয়াত মেমোরিয়াল স্কুল পরিদর্শনে আসেন, এসে স্কুলটির সার্বিক অবস্থা দেখে অভিভূত ও মুগ্ধ হন। অর্থাৎ বেগম রোকেয়ার যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেখানে তিনি সেই সময়ের যে রাজনৈতিক সংশ্লিষ্টতা সেটি তিনি করেছিলেন। ইসলামী আদর্শ বাস্তবায়ন, 11 নম্বর পয়েন্টে দেখো যে ইসলামী আদর্শ বাস্তবায়নে তিনি কিভাবে কাজ করেছেন। বেগম রোকেয়া পর্দার নামে মেয়েদেরকে গৃহে বন্দি করে রাখাকে কখনোই সমর্থন করেননি। ইসলাম ধর্মের অনুসারে হিসেবে তিনি পর্দাকে শ্রদ্ধার চোখে দেখতেন, কিন্তু পর্দার নামে অবরোধকে কখনো তিনি মেনে নেননি। বেগম রোকেয়া বলেন, অবরোধ ও পর্দা দুটি ভিন্ন জিনিস। অবরোধ হইতেছে ঘরে বন্দি ধর্মীয় গোড়ামি এবং পর্দার ব্যাপারে অহেতুক বাড়াবাড়ি, অন্যদিকে পর্দা হইতেছে নারীর স্বাভাবিক পবিত্রতা রক্ষার অন্যতম মাধ্যম, যার সাথে উন্নতি বা শিক্ষার কোনো বিরোধ নেই। অবরোধবাসিনী গ্রন্থেই অবরোধ প্রথার কুফল সম্পর্কে 47টি বাস্তব ঘটনা উপস্থাপন করেন বেগম রোকেয়া। তিনি গোড়ামের বাইরে এসে ইসলামকে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ফলে তিনি অনুধাবন করেন শিক্ষার সাথে ইসলামের কোনো প্রকার বিরোধ তো দূরের কথা, বরং ইসলামে নারীর উপর বিদ্যার্জন অবশ্য কর্তব্য করা হয়েছে। জীবনের সর্বস্তরে তিনি ইসলামের আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রচেষ্টা তিনি চালিয়ে গিয়েছেন। অর্থাৎ ইসলামকে তিনি অন্তরায় হিসেবে দেখেননি, ইসলামে যে নারীর মর্যাদা দিয়েছে সেই জায়গাটিতে তিনি উদ্বুদ্ধ করেছেন এবং পর্দা প্রথা এবং অবরোধ করা এটি হলো ছিল মানুষের মানসিক একটি ব্যাপার, সে বিষয়টিকে তিনি বারবার সুস্পষ্ট করে তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। 12 নম্বর, সাংগঠনিক ভূমিকা, যেটি আমরা আগেও দেখেছি যে তিনি সংগঠন নিয়ে কাজ করেছেন এবং বেঙ্গল উইমেন্স এডুকেশনাল কনফারেন্সের আজীবন সদস্য ছিলেন, নিখিল ভারত মুসলিম মহিলা সমিতির সদস্য ছিলেন, এরপরে তিনি আঞ্জুমানে খাওয়াতিন ইসলামের প্রচেষ্টায় উৎসাহিত হয়ে নারীদের জন্য যে ডাক্তার লুৎফর রহমান নারী তীর্থ নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যার সভানেত্রী ছিলেন বেগম রোকেয়া এবং সভানেত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং সফলভাবে সেই দায়িত্ব তিনি সম্পন্ন করতে পেরেছিলেন। এভাবে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্নভাবে নারী জাগরণের ও সমাজ সংস্কারে তার অবদান রেখে গেছেন। আর 1932 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়ার কর্মময় ও বর্ণময় জীবনের অবসান ঘটেছিল। আর বাল্যবিবাহ রোধে তার অবদান ছিল, বাল্যবিবাহ ও পুরুষদের বহু বিবাহের ব্যাপারে বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তার জীবদ্দশায় 1929 সালে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণীত হয়। আমরা সবাই জানি যে এই আইনে পুরুষদের বহু বিবাহ, নারীর তালাকের অধিকার নিয়ে তিনি আন্দোলন করে গেছেন। আমাদের যে 1961 সালের মুসলিম পারিবারিক আইন আছে তারই আন্দোলনে বিলম্বিত ফল।
সেখানে সীমিত হলেও মেয়েদেরকে তালাকের ক্ষমতা প্রদান করা হয়েছে এবং পুরুষের বহু বিবাহ রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে নারীও যে পুরুষের কোন কোন ক্ষেত্রে তালাক দিতে পারবে সেরকম একটি অনুচ্ছেদ রাখা হয়েছে 1961 সালের মুসলিম পারিবারিক আইনে, এবং সেখানে বেগম রোকেয়ার অবদান ছিল। সর্বশেষ আমরা দেখব যে মানবাধিকারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। বেগম রোকেয়া নারীকে পুরুষের সমকক্ষ হিসেবে গড়ে তুলতে সংগ্রাম করে গেছেন। তিনি বলেন, নারী পুরুষ সমাজদেহের দুটি চক্ষুস্বরূপ। মানুষের সব রকমের কাজকর্মের প্রয়োজনেই দুই চক্ষুর গুরুত্ব সমান। তিনি আরও বলেন, শিশুর জন্য পিতামাতা উভয়ের প্রয়োজন সমান প্রয়োজন রয়েছে। তারই আন্দোলনের বিলম্বিত ফসল নারীদের সাংবিধানিক স্বীকৃতি। জাতীয় সংসদের 10 নম্বর অনুচ্ছেদে জাতীয় জীবনের সকল স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সব শেষে আমরা বলতে পারি, বেগম রোকেয়া এদেশের নারী সমাজের প্রগতির অগ্রদূত। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। নারী শিক্ষা, নারীর অবরোধ ভাঙা, নারীকে স্বাবলম্বীকরণ, এসব কাজে তিনি আমৃত্যু কাজ করেছেন। কিন্তু জীবিত অবস্থায় তার কাজের সেরকম মূল্যায়ন করা হয়নি। তিনি ছিলেন একাধারে সমাজকর্মী, শিক্ষক, সংগঠক, সংগ্রামী এবং চিন্তাশীল একজন সাহিত্যিক। তার উদাহরণ সে নিজেই। বেগম রোকেয়ার অবদান সম্পর্কে সৈয়দ আজিজুল হক বলেন, বেগম রোকেয়া তিনটি সত্তার বাঙালি সমাজে আবির্ভূত হয়েছিলেন, বিদ্রোহী, ভাবুক ও কর্মী। বিদ্রোহী রোকেয়া অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন, আর ভাবুক রোকেয়া সমাধানের পথ খুঁজে ফিরেছেন, আর কর্মী রোকেয়া সমাজের কল্যাণের জন্য নিজের শক্তিকে নিঃশেষে দান করে গিয়েছেন। নারী শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন স্টেটমেন্ট পত্রিকা একটি মন্তব্য করেছিল, যা দিয়ে শেষ করছি, শি ডিভোটেড হার লাইফ অ্যান্ড অল দ্য রিসোর্সেস টু দ্য কজ অফ এডুকেশন ফর গার্লস। অর্থাৎ সে তার শিক্ষার বিস্তারে তার সমগ্র জীবন এবং সমস্ত সম্পদ উৎসর্গ করেছিলেন। আমরা ছোটবেলা থেকেই পাঠ্য বইয়ে বেগম রোকেয়ার কোনো না কোনো পাঠ অন্তর্ভুক্ত থাকতো এবং সেটি পড়ে অনেকটাই উদ্বুদ্ধ হয়েছি। আমরা দেখেছি যে তার লেখা পদ্মরাগ, মতিচুর, এই গ্রন্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদি এই এই বই দুটোর দেওয়ার উদ্দেশ্য হলো যে ইমেজটি, সেটি তোমাদের যদি কখনো সুযোগ হয় পড়ে নেবে, যেটি তোমাদের অত্যন্ত ভালো লাগবে এবং তোমাদের শ্রেণীর ডিগ্রি ফার্স্ট ইয়ারে তোমরা অধিকাংশই হলো মেয়ে। আমার তো মনে হয় এই যে বেগম রোকেয়ার কোনো কিছু পড়লে ভিতর থেকে একটি সত্তা কাজ করে, যেটি হলো গিয়ে যেটি অন্য কিছু এতটা হৃদয়কে স্পর্শ করে না, নিজের জন্য নয়, তিনি কাজ করেছেন নারী জাগরণের জন্য। আর সবাইকে ধন্যবাদ আমার সাথে।